ট্রেন চালু হয়েছিল, রাজ্যের 14 লক্ষের উপর যারা এই সৎসঙ্গ আশ্রমের অধীনে যারা দীক্ষিত তাদের অনেক দিন আকাঙ্ক্ষা ছিল, সেও হয়তো অনেক হয়নি। আমাদের সরকার আসার পরে এত সংখ্যক লোকের একটা আশা এবং যারা তাদের দেহঘর যাওয়ার জন্য বিভিন্নভাবে তাদের যেতে হতো কষ্ট করে, অনেক লম্বা টাইম নিত, তো সেটার উপরে লক্ষ্য রেখে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি ভারত সরকার রেল দপ্তরের সঙ্গে আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা যেখানে রেল চালু হয়েছিল। কিন্তু আপনারা সকলে জানেন যে করোনার যে প্রকোপ সারা পৃথিবীব্যাপী, সেখানে সমস্তভাবে সব কিছুর মধ্যে একটা রেস্ট্রিকশন আনা হয়েছিল, তো সেই কারণে দেওঘর থেকে শুরু করে অন্যান্য ট্রেনও এখানে বাতিল হয়েছে। এর মধ্যে আবার প্রায় 2 মাসের উপরে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে ব্যবস্থা কাটাচ্ছে। এরপরও ভীষণভাবে চাহিদা ছিল এখানকার যারা তারা দীক্ষিত, এবং তাদের চাহিদা অনুযায়ী আমাদের রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে আমরা বারংবার এখানে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে চিঠি লিখেছি যাতে এই ব্যবস্থা চালু করা যায়। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জি নিজে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির থেকে শুরু করে এবং রেল দপ্তরের যিনি মন্ত্রী আছেন ওনার সঙ্গে আলোচনা করে উনি এই ব্যবস্থা করেছেন যে আজকে একটা স্পেশাল ট্রেন ভক্তদেরকে নিয়ে যারা একটু আগে তা রওনা দিয়েছে, এবং সেই সঙ্গে আগামী দিন বিকেল 3টের সময় আরেকটি স্পেশাল ট্রেন উড়োজাহাজ। এর বাইরেও প্রতি শনিবার দেওঘরে যেখানে প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় এখান থেকে ট্রেন ছাড়বে। তো স্বাভাবিকভাবে 14 লক্ষ লোক এখানে, রাজ্যের মধ্যে 37 থেকে 40 লক্ষ লোক, অর্ধেক সংখ্যক লোক যার সঙ্গে জড়িত, তাদের এই সুবিধা দিতে পেরে, তাদের এই আকাঙ্ক্ষা পূরণ করতে পেরে রাজ্যবাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে এটা ওরা যত আনন্দিত তার থেকে আমরা অনেক বেশি আনন্দিত। এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের এই উদ্যোগ এটা সকলের জন্য একটা আশীর্বাদ হয়েছে। তো আমরাও রাজ্য সরকারের পক্ষ থেকে আমরাও আশ্রমের যিনি গুরুদেব ওনার কাছে আমরা প্রণাম জানাই, এবং ওনার যারা আজকে ভক্তরা রওনা দিয়েছেন বা কালকে যাবেন তারা যাতে সুন্দরভাবে কুশল বা বিপদমুক্ত হয়ে তারা আনন্দ সহকারে যেতে পারে এই আশা রইল ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং এই যাত্রা শুরু হয়েছে, থামবে না। এছাড়াও রাজ্য সরকার বিভিন্নভাবে আরও বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে, যেখানে আপনারা জানেন যে 9টি এক্সপ্রেস ট্রেন মানে এখানে আগরতলাতে চলছে, ডেমো ট্রেন, লোকাল ট্রেন। এরপরে আমাদের সরকারের পক্ষ থেকে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করার জন্য আমরা আবেদন করেছি, জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত করার জন্য আবেদন করেছি, গুয়াহাটি আগরতলা এক্সপ্রেস ট্রেনে আবেদন করেছি। আগামী দিনে সরকারের ইচ্ছা আছে সেটা এখান থেকে পুরী জগন্নাথ মন্দিরেরও যাকে যুক্ত করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। রাজ্যবাসীর কাছে এটাই যে রাজ্য সরকার রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে এবং এটাই সরকার কাজ করছে, আগামী দিনও থাকবে। স্যার, আজকে যে ট্রেনটা গিয়েছে মোট কত সংখ্যক সেখানে যারা যাত্রী ছিলেন? এই মাত্র এই আমি যা শুনেছি এখানকার রিপোর্ট যা পেয়েছি প্রায় 2200-র উপর 2200-র উপরে প্যাসেঞ্জার আজকে যাচ্ছে ট্রেন। আগামী দিনেও সে 2000 কমে যাবে না, কিন্তু যারা ভক্তরা যারা দায়িত্ব নিয়ে করছেন তাদের একটা আশঙ্কা যে ধর্মনগর গিয়ে তারা এই সমস্ত সংখ্যা এত বেশি প্রেশার থাকবে সেখানে সবার পক্ষে একটা অসুবিধার সৃষ্টি হবে। তো চাহিদা অনেক বেশি, হালকা একটা ট্রেন যাবে এবং তারপর রেগুলার ট্রেন শনিবার থেকে চলবে, সেটাও চলবে, আশা করি এই সমস্যা ক্লিয়ার।